রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন গ্রামবাসীর নিরাপত্তায় গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেন গ্রাম পুলিশরা। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে সহযোগিতা করেন তারা। এত সব দায়িত্ব পালন করেও তাদের ভাগ্য বদলায় না। ঝালকাঠি জেলায় 32টি ইউনিয়নে মহল্লাদার ও দফাদার মিলিয়ে 320 জন গ্রাম পুলিশ রয়েছে। সরকারি ও উন্নয়ন খাত মিলিয়ে মহল্লাদারের বেতন মাসে 6,500 টাকা আর দফাদারের বেতন 7,000 টাকা। এই বেতনও তারা পান 3 মাস পরপর। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে গ্রাম পুলিশ। বর্তমান বাজার মূল্যে আমাদের কোনো বেতন ভাতা, আমাদের কোনোভাবেই আমাদের সংসার, আমাদের পরিজন নিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। আমরা চতুর্থ শ্রেণীর গেজেট দিলে আমরা দুটা ডাল ভাত খাইয়া থাকতে পারি। আমার দাবি আমাকে জাতীয়করণ করার জন্য। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, ইউনিয়ন পরিষদের অধিকাংশ কাজই করেন গ্রাম পুলিশরা, সেই অনুযায়ী তাদের বেতন ভাতা খুবই কম। গ্রাম পুলিশদের বেতন বাড়ানোর দাবিও জানান তিনি। মানবিক দিক থেকে তাকায় প্রত্যেকটা ইউনিয়নে এই যে গ্রাম পুলিশ আছে তাদের দিকে একটু মানবিক দৃষ্টিকোণ হলেও এদের দিকে তাকানো বলে আমি জরুরি মনে করি। জেলা প্রশাসক জানালেন, গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি সরকারি সিদ্ধান্তের বিষয়, স্থানীয়ভাবে কিছু করার নেই। আমাদের লোকাল কোনো বিষয় যদি থাকে আমরা লোকাল সমাধান করার চেষ্টা করি বা করে দিই। যেহেতু এটা বেতন ভাতা বাড়ানোর বিষয়টা সরকারি সিদ্ধান্ত, এটা সরকারি করবে, আমরা সরকারের নজরে আনতে পারি। জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে 1 জন দফাদার ও 9 জন মহল্লাদার মিলিয়ে 10 জন করে গ্রাম পুলিশ কর্মরত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।